দেখছেন বাংলা সংবাদে, সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় 29 অক্টোবর। সিলেটে 23 অক্টোবর জনসভার মধ্য দিয়ে রাজপথে নামবে জাতীয় ঐক্যফ্রন্ট। 20 দলীয় জোট থেকে বেরিয়ে গেল ন্যাপ ও এনডিপি। মতবিরোধ থাকলেও নির্বাচন পরিচালনায় ব্যাঘাত ঘটবে না বললেন সিইসি। এক কমিশনারের জন্য কমিশন পুনর্গঠন অযৌক্তিক বলছে আওয়ামী লীগ। সন্তোষজনক আয়কর রিটার্ন দাখিল ছাড়া কোনো নির্বাচনী প্রার্থী হওয়া যাবে না। শিগগিরই রাজধানীর বাসাবাড়িতে যাবেন আয়কর কর্মীরা। এবং নরসিংদীর শেখের চরে আস্তানা থেকে 2 জঙ্গির লাশ উদ্ধার, গার্ডিয়ান নট অপারেশন শেষ। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেওয়া হবে আগামী 29 অক্টোবর। রায়ের তারিখ ধার্য করার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করে আদালত এ আদেশ দেয়। ওই দিন বেগম জিয়া সহ এই মামলার কারাবন্দী 3 আসামিকে আদালতে হাজির করা হবে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে সংগ্রহ করা 3,15,00,000 টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে তেজগাঁও থানায় মামলা করে। দুদকের উপপরিচালক হারুনুর রশিদ মামলাটি তদন্ত করে 2012 সালের 16 জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে অভিযুক্ত করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, হারিস চৌধুরী, মনিরুল ইসলাম খান এবং জিয়াউল ইসলাম মুন্নাকে। গত বছরের 1 ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে এ মামলা আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়া বক্তব্য দেন। নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান তিনি। এরই মধ্যে চলতি বছরের 8 ফেব্রুয়ারি জিয়া অরফেন্স ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে যান খালেদা জিয়া। সম্প্রতি সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে খালেদা জিয়া বলেন তিনি অসুস্থ, বারবার আদালতে আসতে পারবেন না। আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে তার অনুপস্থিতিতে মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। এক পর্যায়ে আদালতের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেলে তা খালেদা জিয়ার বিপক্ষে যায়। এরপরও মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবীরা যুক্তিতর্কে অংশ না নিয়ে আবারও সময় চান। আদালত দুপক্ষকে শুনে এ আবেদনটি নামঞ্জুর করেন। একই সাথে রায়ের তারিখ চেয়ে দুদকের করা আবেদন মঞ্জুর করেন। আমরা এই আদেশের বিরুদ্ধে ইতিমধ্যে উচ্চ আদালতে গিয়েছিলাম, ওইখানেও ন্যায় বিচার পাই নাই। আবারও আমরা আপিল বিভাগে যাব, তারপর আপিল বিভাগ থেকে যে রায় আসে দেখি। তারা সময়ের আবেদন করে কালক্ষেপণ করছেন, দীর্ঘায়িত করছেন, বিলম্বিত করছেন। ফর দিস রিজন মাননীয় আদালতের কাছে মনে হয়েছে আমরা যে আবেদনটা করেছি সেটা গ্রহণযোগ্য, মাননীয় আদালত বিচারের কার্যক্রম সকল সব কিছু আজকে ক্লোজ করে দিয়ে রায়ের তারিখ ঘোষণা করেছেন। আদালত তার আদেশে বলেন দীর্ঘ 2.5 বছর ধরে মামলার যুক্তিতর্ক অংশ নেন না খালেদা জিয়ার আইনজীবীরা। তারা নানা অজুহাতে সময় চেয়ে মামলার বিচার কাজ বিলম্বিত করছেন। আদালতের আদেশকে বেআইনি বলছেন খালেদা জিয়ার আইনজীবীরা। কোনো মামলায় কোনো আসামি সময় নেয় না, সময় বিচারক দেয়। আমরা যদি আপনাদের মাধ্যমে প্রশ্ন করি যে এই বিচারক এতবার সময় দিলেন কেন, আমাদের সময়ের প্রার্থনা যদি অযৌক্তিক হয়ে থাকে 2.5 বছর যাবৎ, তো এই 2.5 বছর অযৌক্তিক সময়ে এই বিচারক কেন মঞ্জুর করলেন, আমি আপনার মাধ্যমে সেই প্রশ্ন আমি করতে চাচ্ছি। ওনারা বারবার দরখাস্ত দিয়েছেন বেগম খালেদা জিয়ার মর্যাদা, বেগম খালেদা জিয়ার অবস্থান, দেশের প্রধানমন্ত্রিত্ব করাকালীন সময় আর সময় আর চিন্তাভাবনা সব কিছুকে মাননীয় আদালত সম্মান করে প্রদর্শন করে তাদেরকে সময় দিয়েছেন। সময় দিলেও দোষ, এতদিন সময় দিয়েছেন সেটাও নাকি দোষ। এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 3 আসামিকে রায়ের দিন আদালতে হাজির করা হবে বলে জানান দুদকের আইনজীবী। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী 23 অক্টোবর সিলেটে মাজার জিয়ারত ও জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজপথে নামবে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের প্রথম বৈঠক শেষে জেএসডি সভাপতি আসম আব্দুর রব আরও জানান পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা সদরে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়াও নিজেদের মধ্যে সমন্বয় করতে 2-1 দিনের মধ্যে লিয়াজো কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত।
জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি ও আগামী দিনের করণীয় ঠিক করতে মঙ্গলবার দুপুর 12টার দিকে জেএসডি সভাপতি আসমা আব্দুর রবের উত্তরার বাসায় বৈঠকে বসেন জোট নেতারা। প্রায় 3 ঘন্টা ধরে চলা বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জেএসডি, নাগরিক ঐক্য, গণফোরামের শীর্ষ নেতারা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে আসম রব বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে সভা সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নামবে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক সব দলকে নিয়ে একটা লিয়াজো কমিটি সিদ্ধান্ত হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার, মুক্তিযুদ্ধের চেতনা, জনগণের শাসন, এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা সর্বপ্রথম আগামী 23 তারিখে সিলেটে আমাদের প্রোগ্রাম হবে। জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি শান্তিপূর্ণ হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন সরকার এতে বাধা দেবে না। ধৈর্য এবং সহনশীলতার সাথে আমরা যাতে প্রোগ্রাম করতে পারি, প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আমাদের কর্মসূচি ব্যাহত হতে পারে আশা করি এই ধরনের অসহযোগিতা হবে না। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় বিএনপি মহাসচিব আগামী 29 অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণকে বেআইনি বলে দাবি করেন। তার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করা এটাও সম্পূর্ণ একটা বেআইনি কাজ এবং তার অনুপস্থিতিতে বিচারের রায় ঘোষণা করা অনুপস্থিতি একটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ বলে আমরা মনে করি এবং এখানে প্রমাণিত হয় যে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সরকার যে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এটা তারই একটা প্রমাণ। গত 13 অক্টোবর ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে আত্মপ্রকাশ করে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট থেকে বেরিয়ে গেল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। রাজধানীর গুলশানে যৌথ সংবাদ সম্মেলনে ন্যাপের চেয়ারম্যান জুয়েবুল রহমান গানি এ ঘোষণা দেন, বিএনপি জোটের শরিক দলগুলোকে অন্ধকারে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে নতুন জোট গঠন করায় তারা 20 দল থেকে বেরিয়ে গেলেন বলেও এ সময় জানানো হয়। আপেল মাহমুদের রিপোর্ট। 111-এর কুশীলব আর -2 ফর্মুলার বাস্তবায়নকারীদের সাথে বিএনপির সম্পর্ক গড়ার অভিযোগ তোলে 20 দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। গুলশানের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসেন ন্যাপ চেয়ারম্যান জুয়েবুল রহমান গানি ও এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা। 20 দলীয় জোট শরিক হিসেবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি সাংবিধানিক, নিয়মতান্ত্রিক, রাজনীতির স্বার্থে আজকে এই মুহূর্ত থেকে জোটের সাথে সকল সম্পর্ক ছিন্ন করছে। সরকারের কোনো চাপ বা ক্ষমতার লোভে 20 দলীয় জোট থেকে বেরিয়ে যাননি বলেও এ সময় দাবি করেন তারা। কোনো লোভ বা চাপ থাকলে হয়তো বা আরও আগেও আমরা এই জোটটা করতে পারতাম। নতুন যে ঐক্যটা গড়ে তোলা হয়েছে সেখানে আমরা একটু সন্দেহান যে এই জোটের লক্ষ্যটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি না। আগামীতে নতুন জোটে ভিড়তে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় যৌথ সংবাদ সম্মেলনে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের মতবিরোধ থাকলেও আগামী জাতীয় নির্বাচন পরিচালনায় কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকে একথা জানান তিনি। সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানান সিএসি। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। প্রস্তাবিত বিষয় এজেন্ডায় না রাখায় সোমবার নোট অফ ডিসেন্ট দিয়ে দ্বিতীয়বারের মতো কমিশন সভা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এর আগেও সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ রাখা এবং আরপিওতে ইভিএম ব্যবহারের বিধান যুক্ত করার বিপক্ষে অবস্থান নিয়ে নোট দিয়েছিলেন তিনি। কমিশনে এমন স্পষ্ট বিরোধ নির্বাচন পরিচালনায় কোনো সংকট তৈরি করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দেন সিসি। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় মাঠ পর্যায়ের প্রস্তুতি সন্তোষজনক, এছাড়া সংসদ নির্বাচনের আচরণবিধিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা যারা এসেছেন তারা তাদের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি লক্ষ্য করেছি আমরা। ভোট কেন্দ্রে কোথাও কোথাও যেগুলো ভোট কেন্দ্রগুলো একটু ভাঙাচুরা আছে সেগুলো ঠিক করার প্রস্তুতি নিচ্ছে,
ভোট কেন্দ্রে যোগাযোগ অবস্থা সেটা উন্নয়ন করার জন্য স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের শরণাপন্ন হচ্ছেন, এবং কোথাও কোথাও আছে আবার দুর্গম এলাকা যেখানে ভোট কেন্দ্রে মালামাল নিয়ে যেতে অসুবিধা, কীভাবে সে মালামালগুলো নিয়ে যায় সে ব্যাপারে আমাদের সাথে শেয়ার করেছেন। এর আগে জেলা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে ভোটারদের নিরাপত্তা ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন, প্রতি পাঁচ বছর পর পর এইরকম গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে আসে এবং সে দায়িত্ব পরিপূর্ণভাবে প্রতিপালন করার যোগ্যতা সমর্থ আপনাদের রয়েছে, সম্পূর্ণভাবে সাংবিধানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে অবাধে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করণীয় তা আমরা করব। অনুষ্ঠানে চার কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে একজন কমিশনারের আপত্তির কারণে নির্বাচন কমিশন পুনর্গঠনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মনোনীত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দাবিগুলো ব্যক্তিগত মতামত। রাজধানীর বনানীতে বিআরটিএর নতুন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় জাতীয় ঐক্যফ্রন্টেরও সমালোচনা করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর বনানীতে ৭৫ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর নবনির্মিত প্রধান কার্যালয়ের ১৫তলা ভবনের কাজের অগ্রগতি দেখতে যান ওবায়দুল কাদের। সেখানে সাংবাদিকদের সাথে তিনি বলেন, নির্বাচন কমিশন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো নয়, সেখানে কারও ব্যক্তিগত মতামতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যাহত হয় না। একজনের ভিন্ন মত প্রকাশ করার অধিকার আছে, এটি নিয়ে ভিন্ন কিছু বলারও অবকাশ নেই। কাজে এতে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে এই একজনের নোট অফ ডিসেন্ট এটা কোনো বাধা নয় এবং এটা কোনো প্রতিবন্ধক নয় এবং এটা নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য কোনো যুক্তি নেই। এ সময় ওবায়দুল কাদের সরকার বিরোধী নতুন জোটের সমালোচনা করে বলেন, বিএনপির সাথে পূর্ব রেষারেষির জের ধরে বিকল্পধারাকে জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে সুকৌশলে সরিয়ে দেয়া হয়েছে। ক্ষমতা যাওয়ানো কামাল হোসেন সাহেবের টার্গেট হলো শেখ হাসিনাকে ছলে বলে যেভাবে হোক তাকে হটান ক্ষমতার মঞ্চ থেকে, এবং সেই জন্য তার এক রহমানের মতো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নেতৃত্ব মেনে নিতেও তার আপত্তি আছে বলে মনে হয় না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যের নামে যা করছে তাতে সরকার মোটেও ভীত নয় বলেও জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সন্তোষজনক আয়কর রিটার্ন দাখিল ছাড়া কোনো নির্বাচনেই প্রার্থী হওয়া যাবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আর করদাতা খুঁজতে শিগগিরই রাজধানীর বাড়ি ফ্ল্যাটে যাবেন আয়কর কর্মীরা। এসব বিধান শিগগিরই চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড। রাজধানীর দক্ষিণ সিটি নগর ভবনে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের সভায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। কেরামতুল্লাহ, বিপ্লবী রিপোর্ট। ১৬ কোটি মানুষের বাংলাদেশে আয়করের তিন নম্বরধারী মাত্র ৩৫ লাখ, এরও প্রায় অর্ধেকই কর দেন না। আয়কর বাড়ানোর নতুন ঘোষণায় এক বছরের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় জরিপ অঞ্চল নগর ভবনে আয়োজন করে নাগরিকদের বিশেষ এই সভা। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, কর হিসেবে যারা অর্থ দিচ্ছেন সেই নাগরিকদের জীবনমান উন্নয়নেই সরকার তা খরচ করছে, তাহলে কর দিতে এত অবহেলা কেন? ভবিষ্যতে আরেকটা জিনিস বাধ্যতামূলক করব, একটা সার্টিফিকেট দিতে হবে ইনকাম ট্যাক্স অফিস থেকে যে ওনার শুধু টিএন নম্বর যে আছে তা না, উনি রিটার্ন দাখিল করেন, কাজেই এই সার্টিফিকেটটা বাধ্যতামূলক করতে হবে। কারণ হলো যারা ইলেকশন করে, আপনি যে দেখেন ইলেকশনে কত খরচ হয়, উনি যদি ট্যাক্স পেমেন্ট না করেন তাহলে তো উনি একটা নৈতিক দায়িত্ব থেকে বঞ্চিত হচ্ছেন, উনি কিভাবে দেশ সেবা করবেন? জনগণের করের টাকায় দেশে চোর বাটপারদের পুনর্বাসন করা হচ্ছে বলেও অনুষ্ঠানে অভিযোগ করলেন মেয়র সাঈদ খোকন। সরকারি বরাদ্দ বণ্টনের ধরন পাল্টানোরও দাবি জানান তিনি। ১০০০ কোটি টাকা ঋণ নেই, নাই ভদ্রলোক গায়ে ৪,০০০ কোটি, ৫,০০০ কোটি, ব্যাংক দেউলিয়ার অবস্থা হয়ে গেছে, মূলধন নাই ব্যাংকে। এই ব্যাংকগুলোকে মূলধন জোগাড় করতে হচ্ছে সরকারকে, কাদের পয়সায়? আমাদের পয়সায়। এটা কিন্তু কাম্য নয়। আমি মনে করি
জনগণের ট্যাক্সের পয়সায় এই চোর বটপারগুলোকে পুনর্বাসন করার কোনো মানে হয় না। কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কমিশনার আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভায় রাজস্ব বোর্ডের সদস্য জিয়াউদ্দিন মাহমুদ এবং গোলাম নবীও বক্তব্য রাখেন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। নরসিংদী শেখের চরে জঙ্গি আস্তানায় গার্ডিয়ান নট অপারেশন শেষে ভবনের ভেতর থেকে দুই জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। তারা পুলিশের গুলিতে নিহত হয়েছে নাকি নিজেরা বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র, এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া মাহজাবিন ইমাম। সোমবার রাত থেকে বাড়ি দুটো ঘিরে রাখা হয়েছিল। শেখেরচরের ভগীরথপুর এলাকার বাড়িটিতে কাউন্টার টেরোরিজম ইউনিট অপারেশন গার্ডিয়ান নট শুরু করে মঙ্গলবার সকাল থেকে। তবে অভিযান শুরুর আগে বাড়ির ভেতর থেকে নিরাপদে অন্যদের সরিয়ে নেওয়া হয়। এরপর সমঝোতার মাধ্যমে জঙ্গিদের আত্মসমর্পণের চেষ্টাও করা হয়েছে। আত্মসমর্পণের সুযোগ দেয়া হলেও জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করলে আইন শৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি ছুড়ে। তাদের থেকে বেশ কিছু আলামত দেখে আমরা নিশ্চিত হয়েছি যে তারা 90 জেএমবির সদস্য। তো তারা এই বোমা তৈরি করে রেখেছিল মানে তো আমরা বুঝতেই পারছি যে কোনো একটা পরিকল্পনা থেকেই তারা হয়তো এই যে 4টি বোমা যেটি বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের যে মৃতদেহ এটা কিছুটা বিধ্বস্ত, তাতে বোঝা যাচ্ছে যে বোমার বিস্ফোরণেও তারা আহত হয়েছে এবং হয়তো বা গুলিতেও মারা গিয়ে থাকতে পারে। দিনভর অভিযান শেষে বিকেলে অপারেশন গার্ডিয়ান নট সমাপ্ত ঘোষণা হয়। অভিযান শেষে বাড়ির ভেতর থেকে এক নারী ও এক পুরুষের লাশের সাথে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তবে তারা পুলিশের গুলিতে নিহত হয়েছে না নিজেরাই বিস্ফোরণ ঘটিয়েছে এখনও তা নিশ্চিত নয়। দুপুরে আস্তানায় একাধিক জঙ্গির উপস্থিতি নিশ্চিত করেন পুলিশের মহাপরিদর্শক। তাদের কাছে কী ধরনের অস্ত্র অথবা বিস্ফোরক আছে আমাদের কিছু কিছু ধারণা আছে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কিন্তু আমরা খুব নিশ্চিত নই যে কী ধরনের বিস্ফোরক এবং অস্ত্র তাদের কাছে এই মুহূর্তে মজুদ আছে। অভিযানে আরও অংশ নিয়েছে সোয়াত টিম, সিআইডি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সহ নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা। গত 7 অক্টোবর নরসিংদীর শেখেরচর আর মাধবদীর দুই বাড়িতে জঙ্গিরা আস্তানা গড়ে তোলে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শেখেরচরের বাড়ির 500 গজের মধ্যে জারি আছে 144 ধারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে 3 দিনের সফরে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা তাকে বিদায় জানান। এই সফরে সৌদি বাদশাহর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও কাউন্সিল অব সৌদি চেম্বার্সের বিজনেস সেমিনারে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সফরকালে প্রতিরক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ সরকারি বেসরকারি খাতে সহযোগিতামূলক কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। আগামী 19 অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর আবেদনে সাড়া না দিয়ে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিকালে এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান কমিশনার মনোয়ার ইসলাম। এ সময় আরও জানানো হয়, গত মাসে এলএনজি আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করা, প্রাকৃতিক গ্যাসের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং আমদানি করা গ্যাসের অগ্রিম কর ও মূসক প্রত্যাহার করায় এ পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রয়োজন হবে না। তবে নিরাপত্তা জামানত বিল পরিশোধ সহ বেশ কিছু নিয়ম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত জুনে তিতাস, বাখরাবাদ, পশ্চিমাঞ্চল ও সুন্দরবন সহ সব ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। সব মিলে আমরা দেখলাম যে আমাদের ক্যালকুলেশনে এখন যে পরিমাণ তাদের ডিমান্ড ছিল সেটা, সেই সিনারিটা কিন্তু এখন নেই। কাজে কমিশন তার যে মেথোডোলজি আছে, কমিশনের যে বিচার বুদ্ধি আছে, সেই অনুযায়ী আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি। প্লাস এখানে ওই যে এনবিআর এসডি ভ্যাট মানে সাপ্লিমেন্টারি ডিউটি যেটা প্রত্যাহার করেছে, এটা আমাদেরকে একটা বিরাট মানে কুশন দিয়েছে এই প্রাইসটা অ্যাডজাস্ট করার ব্যাপারে। বিএনপির উদ্দেশ্য খারাপ বুঝেই 20 দলীয় জোট থেকে ন্যাপ ও এনডিপি বের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। ষড়যন্ত্র ছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের উদ্দেশ্য পরিষ্কার নয় বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এর আগে জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। খেলা শুরু হতে না হতেই ভাঙ্গনের বাজনা বাজছে, জগা খিচুড়ি ঐক্যের পরিণতি হচ্ছে ভাঙ্গনের তাণ্ডব। শুরুতেই
ধাক্কা খেয়ে গেল, কারণ উদ্দেশ্যটা পরিষ্কার নয়, উদ্দেশ্যটা খারাপ। শেখ হাসিনাকে ক্ষমতায় হঠাতে তারেকের মতো দুর্নীতিবাজ নেতৃত্বের অধীনে কাজ করতেও তার কোনো লজ্জা নেই। ষড়যন্ত্র না করে রাজনৈতিক দলগুলোকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীতে কৃষি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনের খাদ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, খুনিদের দলের সাথে যারা ঐক্য করে তারা দেশের উন্নতি করতে পারে না। এ সময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও সরকারের সহযোগিতায় এখন খাদ্য উৎপাদন হচ্ছে 4 কোটি টনের বেশি। সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তার বিরুদ্ধেও লেখার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। পিআইবিতে দুদক বিটের সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টিংয়ের বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দুর্নীতির তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, অনুসন্ধানী সঠিক প্রতিবেদন করলে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবে না দুর্নীতি দমন কমিশন। ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধনের দাবিতে সম্পাদক পরিষদে দেয়া 7 দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুপুরে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবদিন বলেন, এই আইন আগের 57 ধারার চেয়েও উদ্বেগজনক। এই আইন গণমাধ্যম ও জনগণের বাক স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সম্পাদক পরিষদকে কোনো প্রকার ফি ছাড়া আইনি সহযোগিতা দেওয়ার কথাও জানান জয়নুল আবেদিন। আগামী বছরের 30 আগস্ট নিউ ইয়র্কে শুরু হবে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার 33তম কনভেনশন। তিন দিনের সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয়েছে 17,000 দর্শক ধারণ ক্ষমতার নাসাউ কলিসিয়াম মিলনায়তন। এ উপলক্ষে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। ফোবানা কনভেনশনের আহ্বায়ক নার্গিস আহমেদ, সদস্য সচিব আবির আলমগীর, ফোবানা চেয়ারম্যান মীর এইচ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানী মোহাম্মদপুরের বসিলায় 937 কোটি টাকা ব্যয়ে 108 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির সাথে আগাম যৌথ ঋণ চুক্তি সই করেছে মাইশা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেড। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ওয়েস্ট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসলামুল হক, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুল ইসলাম, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক উপস্থিত ছিলেন। মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ব্যাখ্যা পেতে সৌদি আরবের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে রিয়াদে সৌদি বাদশাহ সালমানের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর আগে সোমবার বাদশাহর সাথে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে এই ফোন আলাপ নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষ। 2 সপ্তাহ আগে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন জামাল খাশোগি। তুর্কি তদন্তকারীদের বিশ্বাস, সৌদি এজেন্টরা তাকে হত্যা করে থাকতে পারে, যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছে রিয়াদ। এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, ভুল কায়দা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে খাশোগি মারা গেছেন বলে স্বীকার করতে পারে সৌদি আরব। রাজধানীর বাসাবো বালুর মাঠে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছে মহামায়া মৈত্রী সংসদ। বর্ণাঢ্য এই আয়োজনের মহাসপ্তমীতে রেলমন্ত্রী মুজিবুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান ফরিদ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজিত চন্দ্র আইচ, মহামায়া মৈত্রী সংসদের উপদেষ্টা সুকুমার চক্রবর্তী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
রাজধানী তেজকুনিপাড়ায় শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। পুজো উপলক্ষে স্থানীয় খেলাঘর মাঠে এবার মণ্ডপ তৈরি করা হয়েছে। সপ্তমীতে প্রতিমার পায়ে পুষ্পাঞ্জলি, আরতি এবং ভোগ দেওয়া হয়। সন্ধ্যায় ছিল আরতি উৎসব। তা দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মণ্ডপে পূজার আয়োজন করেছে তেজগাঁও সনাতন সমাজ উন্নয়ন পরিষদ। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আগামী 19 অক্টোবর সারাদেশে মুক্তি পাচ্ছে নায়ক চলচ্চিত্র। রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। অভিনেতা বাপ্পি চৌধুরী, অভিনেত্রী অধরা খান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। তারা জানান, গত 12 অক্টোবর নায়ক মুক্তির নির্ধারিত দিন থাকলেও এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলে ছবির রিলিজ বন্ধ করে দেওয়া হয়। পরে সমঝোতার ভিত্তিতে সংশ্লিষ্টবাদী রিট প্রত্যাহার করে নেন। এই ছবির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে শুরু হয়েছে 5 দিনের ফার্নিচার মেলা। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশিস বোস, FBCCI-এর সিনিয়র সহ সভাপতি শেখ ফজলে ফাহিম, EPB-র ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KM আক্তারুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ওয়ানডে আর 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ের ক্রিকেট দল। এদিকে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। মিরপুরে অনুশীলন শেষে তিনি আরও বলেন, ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরির চেয়েও তার কাছে এশিয়া কাপের ফাইনালের সেঞ্চুরিটি বেশি গুরুত্বপূর্ণ। রিপোর্ট করছেন SM আশরাফ। শুধু র্যাঙ্কিং নয়, সব বিবেচনাতেই এ মুহূর্তে জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। তবে দলের দুই মূল ক্রিকেটার সাকিব আল হাসান আর তামিম ইকবালের অনুপস্থিতিতে একটু বেশি সাবধানী টাইগাররা। কোচ স্টিভ রোডসের ক্লাসে চলছে ফিল্ডারদের ফাঁক খুঁজে কিভাবে রান নেওয়া যায় তার কৌশল। এশিয়া কাপের ফাইনালের পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন দাস বললেন, এই প্রস্তুতিটা তাকে পরিপূর্ণ ব্যাটসম্যান করে তুলতে সাহায্য করবে। লাস্ট একটা ম্যাচে রান করেছি, তো আমার টার্গেট থাকবে আমি ধারাবাহিকতা ধরে রাখার জন্য, যেটা ডোমেস্টিকে করে থাকি ইন্টারন্যাশনালও করার চেষ্টা করব। এশিয়া কাপ খেলে এসে NCL-এ বাংলাদেশের হয়ে গড়েছেন দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। নিজের ব্যাটিংয়ে আত্মবিশ্বাস বাড়ছে বলেই মনে করেন লিটন। এবার সেই ধারাটা ধরে রাখতে চান। ভালো করার চেষ্টা সবসময় থাকে, এটা হোম হোক অ্যাওয়ে হোক, তো চেষ্টা করবো ভালো কিছু করার। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরের প্রথম ওয়ানডেতে 21 অক্টোবর মিরপুরে মাঠে নামবে তারা। তার আগে 19 অক্টোবর BKSP-তে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে মাসাকাজ্জার দল। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। আবুধাবি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের চেয়ে 262 রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। হাতে আছে 8 উইকেট। পাকিস্তানকে 282 রানে অল আউট করার পর 20 রানে 2 উইকেট হারিয়ে দিন শেষ করে অজিরা। টস জিতে ব্যাট করতে নেমে দলের 5 রানে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ। 52 রানের জুটিতে সেই ধাক্কা গায়ে লাগতে দেননি ফখর জামান ও আজহার আলী, কিন্তু নাথান লায়নের ঘূর্ণি বিষে খেয়ে হারায় পাকিস্তান। 57 রানে 4 উইকেট হারিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দলকে উদ্ধার করেন ফখর ও সরফরাজ। তাদের 147 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। অভিষিক্ত ফখর জামান ও অধিনায়ক সরফরাজ দুজনই 94 রানে বিদায় নিলে 282 রানে গুটিয়ে যায় পাকিস্তান। লায়ন 78 রানে নেন 4 উইকেট। জবাবে ওসমান খাজা ও সিডলের উইকেট হারিয়ে দিন শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ 20 রান। মোহাম্মদ আব্বাস 9 রানে পান 2 উইকেট। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। হাই ভোল্টেজ এই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির না থাকা দুঃখজনক হলেও ভালো লড়াইয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। যদিও এই প্রীতি ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাওরো ইকার্দি। সৌদি আরবের জেদ্দায় রাত 12টায় শুরু হবে ম্যাচটি। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। মরুভূমির দেশে বারুদে ঠাসা এক ম্যাচ, প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই।
ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল যুদ্ধ, যার অপেক্ষায় ফুটবল ভক্তরা। উত্তাপের আঁচ লেগে থাকা এমন এক ম্যাচে খেলছেন না পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টাইন প্রাণভোমরা দলে না থাকায় হতাশ ভক্তরা। হতাশার বিশ্বকাপ শেষে কলম্বিয়ার সাথে ড্র করলেও গুয়েতেমালা ও ইরাককে হারিয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা। মেসি ছাড়াও দলকে বেশ শক্তিশালী হিসেবেই মানছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। আর্জেন্টিনার খেলাকে আমি প্রীতি ম্যাচ হিসেবে দেখি না, এই ম্যাচ মানেই অন্যরকম একটা অনুভূতি। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে আমাদের সামর্থ্য প্রমাণ দিতে চাই। দলে মেসির মতো খেলোয়াড় না থাকাটা প্রতিপক্ষের জন্য স্বস্তিরই, কিন্তু তার এক সময়ের সতীর্থ নেইমারের ভিন্ন মত। তিনি বলেন মেসির অনুপস্থিতিতে এই ম্যাচে শূন্যতা থাকবেই। বিশ্বকাপের পর টানা তিন ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী ব্রাজিলও। ধারালো আক্রমণ ভাগ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতে প্রত্যয়ী ব্রাজিলের অধিনায়ক। মেসির পক্ষে কিংবা বিপক্ষে খেলাটা আনন্দের, তার অনুপস্থিতি এই ম্যাচে কিছুটা হলেও রং হারাবে। তবে আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, আমাদের দলে দারুণ ভারসাম্য আছে, মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দিতে প্রস্তুত পুরো দল। এ পর্যন্ত মুখোমুখি 104 লড়াইয়ে ড্র 26টি, আর্জেন্টিনা 38 ও ব্রাজিল জিতেছে 40 ম্যাচে। তবে গত বছরের জন্য সবশেষ লড়াইয়ে সেলেসাওদের 1-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার তারই প্রতিশোধ নিতে চায় ব্রাজিল। মমিনুর রিপন, এটিএন বাংলা। দৃষ্টিহীনদের জাতীয় দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে 10 জন এবং মহিলা বিভাগে 3 জন শীর্ষে রয়েছেন। এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, আন্তর্জাতিক দাবা বিচারক হারুনুর রশিদ, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় 29 অক্টোবর। সিলেটে 23 অক্টোবর জনসভার মধ্য দিয়ে রাজপথে নামবে জাতীয় ঐক্যফ্রন্ট। 20 দলীয় জোট থেকে বেরিয়ে গেল ন্যাপ ও এনডিপি। মতবিরোধ থাকলেও নির্বাচন পরিচালনায় ব্যাঘাত ঘটবে না বললেন সিইসি। এক কমিশনারের জন্য কমিশন পুনর্গঠন অযৌক্তিক বলছে আওয়ামী লীগ। সন্তোষজনক আয়কর রিটার্ন দাখিল ছাড়া কোনো নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। শিগগিরই রাজধানীর বাসা বাড়িতে যাবেন আয়কর কর্মীরা। এবং নরসিংদী শেখের চরে আস্তানা থেকে 2 জঙ্গির লাশ উদ্ধার, গার্ডিয়ান নট অপারেশন শেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।